আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটি দেখবেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর আশের সম্মতে আপনাদের, আমিও ভালো আছি। এটা হলো ফারিশার জন্মদিনের দিন, তো দুই তিন দিন আগের ভিডিও, তো দেখতে থাকুন আমাদের আজকের এই সুন্দর একটা ভিডিও জন্মদিনের। এটা হলো ফারিশার বার্থডে আজকে, তো আমি ওর জন্য কেক বানাইছি, ওর আম্মু অর্ডার করেছিল, তো কেকটা নিয়ে আসছি। তাড়াহুড়ার মধ্যে আসলে কেকটা বানাইছি, কিন্তু উপরের যে লেয়ারটা ছিল সেখানে আমার সুগার সিরাপটা দিতে ভুলে গেছিলাম। আসলে সেদিন খুবই ব্যস্ততার মাঝখানে আমার দিনটা গেছে, আমার দুইটা ব্যাংকে যেতে হয়েছে, আমার মেজো ভাই লন্ডন থেকে টাকা পাঠাইছে, সেই ব্যাংকে গিয়ে টাকা উঠাইছি, তারপরে আমার আম্মার অ্যাকাউন্টে টাকা ছিল সেখান থেকে টাকা উঠাইছি। তো আস্তে আস্তে আমার প্রায় বিকেল হয়ে গেছে, তিনটা সাড়ে তিনটা বেজে গেছে, তারপর এসে আমি কেকটা ফিনিশিং দিয়েছি, ডেকোরেশন করেছি আর কি। তো পরে দেখি যে কেকটা যখন আমি খাইতে গেছি তখন দেখি একটু হার্ড লাগছে, বাট ওরা বুঝতে পারছে কিনা জানি না, তবে আমি ধরেছি যে একটু হার্ড লাগতেছে কেন, আমি একটু কনফিউজে ছিলাম যে এমন তো হওয়ার কথা না, এমন তো হয় না কখনো। পরে রিচার্জ করে আমি চিন্তা করলাম যে হয়তো বা আমি ইয়ে দেই নাই, কি বলে, উপরে সিরাপটা দেই নাই, ঠিক তাই হয়েছে। যখন ভিডিও আমি করতে গেছি, ভিডিওগুলি দেখতে গেছি, দেখে যে আমি উপরের সিরাপটা দেই নাই, তার জন্য উপরের অংশটা হার্ড হয়ে গেছে। তো আমার বোন হয়তো বা আমাকে সেটা শেয়ার করে নাই, তবে আন্তরিকভাবে দুঃখিত আপু, আসলে এত চাপের মধ্যে আমি কেকটা বানাইছি, আমি নিজেও খেয়াল করি নাই যে আমি যে দেই নাই, কিন্তু আমি যখন খাইছি কেকটা তখন আমার কাছে উপরের অংশটুকু একটু হার্ড হার্ড লেগেছিলো আর কি। তো আমি সরি আপু, তোমার কাছে সরি বলতেছি, কারণ আমি মেন্টালি আসলে ইয়া ছিলাম না, তো অনেক তাড়াহুড়া করে বানাইছি। সেই আমি আমার মানে ব্লগটা তুমি যদি দেখো, কেকের রেসিপিটা যদি আমি ছাড়ি দেখো, বুঝবা আমি বোরখা পরা অবস্থায় কেকে ডেকোরেশন করেছি। তো কালারটা দেখি, তুমি যেই ছবিটা দিছো ওই কালারটা আমার আসতেছিল না, আবার দৌড়ে আমি দোকানে গিয়েছিলাম কালারটা দেখানোর জন্য। তো উনি বললো যে আপু এটা এডিটিং করছে, তার জন্য কালারটা এরকম আসছে, কিন্তু এর চেয়ে গাঢ় কালার হবে না। তো যাই হোক, আমি সরি বলতেছি তোমার, আমার সামান্য একটু ভুলের জন্য কেকটা হয়তো বা একটু হার্ড লাগছে, কিন্তু তুমি আমাকে কমপ্লেন করো নাই। পরে আমি খালাকে বললাম যে খালা, আমি ভিডিও পরে দেখে দেখলাম যে হার্ড হয়েছে, কিন্তু কেউ বলে নাই, আসলে ভুলটা আমাকে ধরাই দিলে হয়তো বা আমি নেক্সট টাইমে ওরকম করবো না। আজকে নিজেদের বোনের বাসায় কেকটা দিয়েছি বলে হয়তো বা বোন বলে নাই, কিন্তু বাহিরের একটা লোক কিন্তু আমাকে কমপ্লেন করবে উপরের অংশটা হার্ড হয়েছে কেন, তো তোমার বলা উচিত ছিল। যাই হোক, অনেক এনজয় করেছিলাম, অনেক মজা করেছিলাম। তো ফারিশার অনেক গিফট উঠেছে যা বলার বাহিরে, ও অনেক হ্যাপি ছিল আসলে, বলে বোঝাতে পারবো না। তো কিছু কিছু ভয়েস আমি একটু একটু মানে দিয়েছি, শুনলেই হয়তো বা বুঝবেন, ভয়েসগুলি আমি কাটি নাই। যাই হোক, সবাই আমার ফারিশা, আমার বোনের মেয়ে, খালাতো বোনের মেয়ে, ফারিশার জন্য দোয়া করবেন। তো ছোট্ট মানুষ, ও আমাকে রুসকানা খালামুনি বলে, সবাই হাসে, তো ও মানে কি বলবো, ও আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আমাকে সবাই ভালোবাসে, তবে ও একটু বেশি ভালোবাসে। তো আমার আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে আমার সার্থকতা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা লাইক 10 জনের কাছে চলে যায়, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি ভয়েসটা দিচ্ছি শুক্রবার, তো আগামীকাল শনিবার আমার বাবার খরচ করতেছি, আমরা আল্লাহর হস্তে খরচ করতেছি। তো আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জান্নাতবাসী হয়, সবার কাছে দোয়া চাই, আমি সব সময় প্রতিদিন দোয়া চাই আমার বাবার জন্য। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার বাবাকে জান্নাতবাসী করেন। তো আমার বাবা খুব ভালো একটা মানুষ ছিলেন, আসলে সেটা বলে বোঝাতে পারবো না, তবে প্রত্যেকটা বাবাই এরকম সন্তানের কাছে অনেক ভালো থাকে। তো সব বাবারাই ভালো থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি যারা জীবিত আছে, আর যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন, এই দোয়া করি। তো আজকে মতো বিদায় নিচ্ছি, অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন, তো আমার আম্মার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তো আজকের বিদায়, সবাই অনেক ভালো থাকবেন, আগামীকাল নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।